শুনেছ, নতুন বছরে এই রকমই রোমান্টিক ভুতুড়ে প্রেমের গল্প বলবেন পরিচালক তন্ময় রায়। হ্যাভ আ লুক। ভূত শব্দটি শুনে মনটা ভয় খানিকটা শিউরে ওঠে, তবে সব ভূত কি খারাপ? একটু রোমান্টিক ভূত হলে গল্পটা অন্য রকম হয়ে যায়। কিন্তু সেই রকমই একটি হিন্দি ভুতুড়ে প্রেমের গল্পকে ঘিরেই তন্ময় রায়ের পরবর্তী ছবি রাজনন্দিনী আসছে নতুন বছরের শুরুতে। ইতিমধ্যেই হয়ে গেল এই সিনেমার ট্রেলার ও পোস্টার লঞ্চ। এই ছবি নিয়ে কি বললেন পরিচালক? রাজনন্দিনী একটি হরর থ্রিলার। এটা স্টোরি লিখেছেন সুধীর দত্ত মহাশয়, আমাদের প্রডিউসার কাম মিউজিক ডিরেক্টর। অসাধারণ মিউজিক আছে এবং এর মধ্যে হরর আছে, রাজবাড়ি আছে, পাস্ট এবং প্রেজেন্ট সবকিছু মিলিয়ে অসাধারণ একটা গল্প এর মধ্যে লুকিয়ে আছে এবং এর মধ্যে সোশ্যাল মেসেজও আছে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাফে খান। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে জানালেন তিনি। আজ আমারি ফিল্ম রাজনন্দিনী যে কি কমপ্লিট হয়ে চুকি হয়, ফিল্ম কি মিউজিক লঞ্চ হয়, উসকে লিয়ে হম লোগ সব ইয়াহ মিল রহে হ্যায়, এন্ড ফিল্ম বহুত আচ্ছি বানি হ্যায়, আর মিউজিক্যাল ফিল্ম হ্যায়, থ্রিলার হরর হ্যায়, এন্ড সব কুছ ইসমে দেখনে কো মিলেগা আপকো, ক্যুঁকি ইস ফিল্ম মেয়ে সিরফ এন্টারটেইনমেন্ট হ্যায়, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। এই ছবির ফিমেল লিডে দেখা যাবে দেবলীনা দত্তকে। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত মুখ দেবলীনা দত্ত, আর তাকে প্রথমবার দেখা যাবে এই হিন্দি ছবিতে। এই ছবির গান আমার প্রথম সব থেকে বেশি ভালো লেগেছিল, কারণ আমি গানই প্রথম শুনেছিলাম, গান দিয়ে এই ছবির সঙ্গে আমার আলাপ। এবং একটা বিশেষ করে একটা ক্লাসিক্যাল বেস গান আছে, যেটার সঙ্গে ক্লাসিক্যাল বেস নাচ আছে, যেটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল, যেহেতু নাচ জিনিসটা আমার খুব কাছের। ভীষণ রিচ ধরনের ফিল্মি ডান্স নয় আর কি, ক্লাসিক্যাল বেস নাচ আছে একটা, যেটার জন্য আমার এই ছবিটা। আর তো চরিত্রটা খুবই রোম্যান্টিক, তার সঙ্গে লাইফ আছে, আবার লাইফ নেই, জীবনের আগে আছে, জীবনের পরে আছে, অনেক কিছু আছে। এই ছবির দুই উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন পূজা গাঙ্গুলী ও শান্তনা বসু। তারা কোন ভূমিকায় অভিনয় করছেন নিজেরাই জানালেন। চরিত্রটা হচ্ছে একটি মেয়ে, কলেজ ফ্রেন্ড নিয়ে সবাই ঘুরতে যায়, অ্যান্ড সেখানে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটে যেটা আমরা দেখতে পাই, অ্যান্ড পরে সবাই মরে যায়, আমি বেঁচে যাই, অ্যান্ড সেখান থেকে এসে একটা সমাজকে মেসেজ দেওয়া। আমি এখানে রাজনন্দিনীর মায়ের ভূমিকায় অভিনয় করেছি। আমার চরিত্র হচ্ছে মমতাময়ী মা, যেমন হয়ে থাকে বিভিন্ন রকম মেয়েকে নিয়ে টানা পোড়েনের মধ্যে আছি, কারণ এটা একটা অন্য ধরনের গল্প, হরর বোঝাই যাচ্ছে, এটা ঠিক পারিবারিক ড্রামা নয়, আমি জমিদার গিন্নি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সুধীর দত্ত, ছবির প্রযোজকও তিনি। পাঁচ রকমের গান আছে, পাঁচটা পাঁচ রকমের ভ্যারাইটি আছে এখানে। ক্লাসিক্যাল অঙ্গের গান আছে, একটা মুজরা আছে, রোমান্টিক সং আছে, প্যাথোস গান আছে, এরকম করে আছে পাঁচটা গান। এই জন্য আমরা এটা গান বেস একটা হরর মুভি। রাজনন্দিনী ছবির ভুতুড়ে রোম্যান্স কতটা মানুষের মনে ধরবে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। রাজনন্দিনী মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারি মাসে।